তোমার মায়া সিন্ধু। মসনবী শরীফ থেকে দুইয়ে কবিতা উদ্ধৃত করিয়া যতক্ষণ বুঝছি একটু ব্যাখ্যা করি। মসনবী মহারাজ রুমি রহমতুল্লাহ আলাইহি ইশক মহব্বতের জগতের এক নক্ষত্র এবং আগুনে জ্বলা। তার কবিতার ভাব দ্বারায় প্রভাবিত আমির হোসেন, আল্লামা ইকবাল, এইভাবে আপনার জামি, একটা শেরর লোকে আরো জনের এক শেরর মিল পাওয়া যায়, তার মানে হইল একটা সিরিজ। মৌলানা রুমি রহমতুল্লাহ এক শের লইয়া আপনি ফিকির করেন যদি আরো জনের ঠিক ও লাইনের আরো জনের একটা আলোচনার একটা আপনার এক বড় মোরাকেবার বিষয় দিয়ে গে। যেমন চ মানে যখন, খাদ মানে চান, আল্লাহ যখন চান আমাদের ভালোবাসতে, ভালোবাসার গণ্ডির ভিতরে নিয়ে আসতে, তখন কি করেন? চোখ দেখাদ কে মারা ইয়ারি কুনাদ, মিলে মারা জানিবে জারি কুনাদ। মিল মানে অন্তঃকরণকে ধাবিত করে দেন রুনাজারির দিকে, আকুল কান্নার দিকে। হুজুরে পাক ইসলামের দোয়া ফরমাই, আইনানে হাত্তাল তাইনি, আল্লাহ আমার এমন আখি দিও বৃষ্টি ধারার মতো যেন মনের জল প্রবাহিত হয়। ঠিক ওটার লোকে মিল ফাঁকুয়া আল্লামা ইকবালও শের অত্তার রুমি হো রাজি হো গজালি হো কুচ হাত নাই আতা বে আহে শের গাহি। ফরিদুনি আত্মার রুমি গজালি বড় বড় বুজুর্গ কেরামের নাম আসছে প্রথম সূত্রে, কুচ হাত নেই আতা, কিছুই হাতে আসে নাই, বে আহে শহর গাহি, আহ হইল ফরিয়াদ, ফরিয়াদ শহর গাহি মানে শেষ রাত্রে রুনাজারি ছাড়া কোনো কিছু হাতে আসে, শেরটা ওভাবে আওয়ালিটাই গাওয়া যায় অন্যটা হই মনে। আত্মার হো রুমি হো রাজি হো গজালি হো কুছ হাত নেই আতা বে আহে শহর গাহি। আমির খসরুর এর লগে মিল, তাই আপনার তুগলক বাদশাহগুলোর দরবারও থাকতা, বোঝা যাইত মন্ত্রী পরিষদের একজন বহুত বড়। তানে তুগলক কোনো এক বাদশায় সোনা বোঝাই করে আত্মি বোঝাই করে দিলেছিল, তার মুর্শিদের কাছে আনিয়ে দিলা বাড়া হইল। তো আমির খসরুর লাইফ হিস্ট্রি আছে আমার কাছে, তাই কই নখুদ খসরু মিসকি নদী রাতের বেলা নীরবে নীরলে তিনি তার মসজিদের চরণের পাশে আসতেন এবং হজরত মাহবুব ইলাহি বলতেন মে সবসে থাক যাতা হো লেকিন খসরু তুসে থাক নেই যাতা। যখন তাই যখন নাকুল খসরু এ মিসকিন, মিসকিন খসরু দীর্ঘদিন বিনিদ্র নয়নে কাটিয়েছে, কে নিগাহ বর পায়ত নেহত, আমি আপনার চরণের দিকে চাহিয়া যেন রাত্রি পাইতে পারি এই স্বাদ আমার ছিল। এরকম অনেক মিল পড়তেছে কবিতা যেগুলো বুজুর্গানে কেরামর পড়ে। মোলা রুমি রহমতের প্রথম খুঁজলাম যে আল্লাহ যখন চান আমাদের এই ভালোবাসার গণ্ডিতে নিয়ে আসতে, আমাদের অন্তঃকরণকে ধাবিত করে দিন রুনাজারির দিকে, আল্লাহর দরবারে রুনাজারি। চো খোদা খাহাদকে মারা ইয়ারি কুনদ, মিলে মারা জানিবে জারি কুনদ। মহব্বত যে কোনো কর্মের মৌলিক বিষয় কি হচ্ছে, আল্লামা ইকবাল বলেন যে কোনো সংস্থা সংগঠন মুসলমানের যা আছে, যারা ইসলামকে বিশ্বাস করেন সত্যিকারের পথে, বিশেষ করে আহলে সুন্নতুল জামাত, তাদের তিনটি অস্ত্র সঙ্গে থাকা দরকার। কি কি? এটা বন্দুক রাইফেল না, তার চেয়ে অনেক শক্তিশালী কি জিনিস? আল্লামা ইকবাল বলেন ইয়াকিন মাহকাম,
লিখতে পারেন, ইয়াকিন মহকম, মানে এই বিষয়ে আপনার দৃঢ় ইয়াকিন থাকা দরকার যে এই কাজ আমার জন্য ইহকাল পরকালে মুক্তি ও সফলতার কারণ হবে। ইয়াকিন মহকম। দুই নম্বর, আমল পয়হম, ব্যর্থ অনুরোধ না হয়ে অব্যাহত দ্বারা চেষ্টা চালিয়ে যাওয়া। আমল পয়হম বলা হয় একের পরে আমল পয়হম। তিন নম্বর, মহাব্বত ফাতিহে আলম, মায়া হচ্ছে ভুবনজয়ী। তিনটি জিনিস, ইয়াকিন মহকম, আমল পয়হম, মহাব্বত ফাতিহে আলম, মায়া হচ্ছে ভুবনজয়ী। জিহাদে জিন্দেগানি মে, জীবনের যুদ্ধে, হাইয়ে মর্দোঁ কি শমশীরে, এই তিনটা বিষয় হচ্ছে পুরুষের জন্য তার তরবারি। কি ইয়াকিন মহকম, আমল পয়হম, মহাব্বত ফাতিহে আলম, জিহাদে জিন্দগানি মে হয়ে মর্দোঁ কি শমশীরে। মহাব্বত সম্পর্কে মাওলানা রুমি রহমতুল্লাহ শের, আজ মহাব্বত সিজিন গুলশন মি সওয়াদ, প্রেম ভালোবাসা, সিজিন অর্থ কয়েদখানা, কয়েদখানাকে বাগানে রূপান্তরিত করে। একটা জেলখানায় আবদ্ধ মানুষ যদি সেখানে প্রেম প্রীতি বিরাজিত থাকে, সংকীর্ণ পরিবেশে থাকে, প্রেম প্রীতির পরিবেশ সঠিকভাবে হয়, তো সেইটা একটা বাগানে রূপান্তরিত হবে। সে সেই মায়ার ফুল সর্বদা চয়ন করবে এই সংকীর্ণ পরিবেশে। আজ মহাব্বত সিজিন গুলশন মিশদ, বে মহাব্বত রওজা গুলখন মিশদ, প্রেম প্রীতি বর্জিত যে বাগান, সেখানে সেই বাগান আগুনের ভাটটিতে রূপান্তরিত হয়। আল্লামা ইকবাল বলেন যে জব ইশক সিখাতা হ্যায় আদাব খুদাগাহি, প্রেম যখন মানুষকে শিক্ষা দে আল্লাহর পরিচয় অথবা খুদ আগাহি আত্মপরিচয় লাভ করার ইলিম যখন প্রেম দে, কুলতে হ্যায় গোলাম পর আসরার শাহনশাহি, বাদশাহীর রহস্য তার সামনে উদ্ঘাটিত হয়ে যায়। আল্লামা ইকবাল বলতেছেন, ইশক কে খুরশিদ সে শামে আজল শরমিন্দা হয়, প্রেমের সূর্যের সামনে মৃত্যুর সন্ধ্যা ম্লান হয়ে যায়। প্রেমিকের সামনে যখন মরণ আসে, সেই মরণ সন্ধ্যা যেন ম্লান হয়ে যায়। ইশক সুজে জিন্দগি হয় তাবদ পাইন্দা হয়, প্রেম প্রীতি ভালোবাসার মৃত্যু নেই, যুগে যুগে তা অব্যাহত থাকে। হযরত বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাইহির মহফিলে এই কওয়ালি এই সূত্র পাঠ রইল, তাই কয়েকদিন আমার ভালো হয়েছে, তিন দিন বা সাত দিন বেহুশ অবস্থায় রইলা, নমাজের রক্ত হইলে ফাঁকা হইত, এরপরে তার ইন্তেকাল হয়েছে। কোন সে কষ্টে গানে খঞ্জরে তসলিম রা, কষ্টে গান মানে কর্তিত, খঞ্জর অর্থ খঞ্জর, তসলিম অর্থ আত্মসমর্পণের ছুরির নিচে যারা জান দেবে। হর জমাজ গাইবে জানে দিগরাজ, যুগে যুগে তাদের নতুন প্রাণ দান করা হয়। বখতিয়ার কাকির রহমতুল্লাহ শের এত বেশি কৈফিয়ত তারিও হইল, বাবা ফরিদ গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহি খিদমত মে জব মাহবুব এলাকায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ ফজিলা দিল্লি থেকে দেওয়ানা হইয়া রোয়ানা হইসেন পায়ে হাঁটিয়া, দিল্লি থেকে লাহোর যে পাঞ্জাব সিরিন যাইতে আমরা শিখ ড্রাইভার 6 ঘন্টা লাগছে, এখান থেকে আরে 6 ঘন্টা গেলে লাহোর, এখান থেকে আরে 8 ঘন্টা গেলে আপনার পাক পটন, আমি গেছি। ই বড় এশক মহব্বতের জায়গা বাবা ফরিদ গঞ্জ শেখর রহমতুল্লাহ, ইনোগে হাজির হইসই, হাজির হইয়ারলে এত ক্লান্ত, এত পরিশ্রম আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, এই মানুষের অন্তর যেন কথা বলতেছিল হে বাবা ফরিদ, আমি আর কোনো কিছুর জন্য আসি নাই, আমি রেজায় মাওলার জন্য এসেছি।
সেই আবেদন সৃষ্টি করলো মুর্শিদের মনে। তিনি বললেন, হে বিরহের অনল, কত অন্তরকে তুমি জ্বালিয়ে বর্ষ করে দিয়েছ। খারাপ করদা, এই সত্তর এটা মাজার যখন গেলাম তখন লাহোর থেকে রওনা হয়েছি, বাবা ফরিদগঞ্জ শেখর রহমতুল্লাহ রওনা, বড় মুরব্বী মানুষ, দুই বাচ্চা, আপনার শের ফড়িরা, তে তান যে শের ফড়িরা বড় তাসির হইল কাছর তুলে আমরা বুঝলাম এটা আসি কগারে চুন চুন খাইও মাস দোনয়ন বাচাকে খাইও, দোনয়ন বাচাকে খাইও প্যামিলন কি আশ্রি। আল্লাহ যেন তৌফিক দেন সেই স্থানে যেন আবার যাইতে পারি, ভুলিতে পারি না সেই স্মৃতি, সেই রাতের স্মৃতি। তার শের হয়েছি অতিশে ফেরাকত দিল কবাব করদা, সোজে ইশতিয়াকত জানিয়া খারাপ করদা। আর মলা রুমি রহমতুল্লাহ বহুত শের ইয়াই দিতেছে, যতক্ষণ বুঝছি কই যে আল্লামা ইকবালের একটা শের ইয়াই দিতেছে, ওয়ালিদা মরহুমা কি ইয়াদ নেই, বিরাট কবিতা, ফেল হইল জর্রা জর্রা দহর কা জিন্দানি তকদির হয়। শেষ সত্তর হইল যে মার কবর সম্পর্কে বলতেছেন, খাকে মর কদ পে তেরি ফরিয়াদ লেখর আউঙ্গা, গভীর রাতে মা জননি তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে ফরিয়াদ করব, আব দুআয়ে নিম শর্মে কিসকো মিয়াদ আউঙ্গা, এখন আর গভীর রাতে কে হাত তুলে আমার জন্য দোয়া করবে, তুমি উত্তর দাও, জানি তুমি নীরব নিস্তব্ধ সেই নিঝুম নিরলা কবরে, তোমার জন্য দোয়া রইল। আসম তেরি লেহাত পর শবনম আফসানি করে, আকাশ যেন রহমতের শিশির তোমার কবরের উপর বর্ষণ করে, সবজায় নরে স্থায়ী সে ঘর কি নিগাবানি করে, নতুন ফুটা যে সবুজ ঘাস তা হোক মা তোমার কবরের আবরণ। এগুলা মাঝে মাঝে কিছু ফার্সি শিকার চেষ্টা করা দরকার, উর্দু শিকার চেষ্টা করা দরকার, তরি আপনার বড় বড় বুজুর্গ হলো শের আসার ফার্সি, আপনি আমির খসরু পড়তা আল্লামা ইকবালের প্রায় শেরু ফার্সি, তারপরে দিওয়ানে হাফিজ মসনবি, এইগুলা বেশি কষ্ট হইতো না, ফার্সি জানা মানুষের কাছে আস্তে আস্তে যদি আপনি আরম্ভ করেন, কিছু শের নোট পড়লা, জক সকর সাথে পড়িলা, বৃত্তটা তাজা রইল, দিকির আজকার হয়েছে, একটু শ্যামা করলা, শ্যামা করতে আমরা এরকম বাদ্যযন্ত্র নাই, শ্যামা করা যেতে পারে, কিন্তু শ্যামাওয়ালা মানুষ পাইলে হুজুর সাথে বইতে হইব, নারী পুরুষ একত্রিত হইলে হইতো না, মানুষ আপনার গোল লইয়া বইয়া এখানের মাঝে খুব জিকির বাদে যে বাপ আইসে, আপনি বাদ্যযন্ত্র ছাড়া খাজা নেজামুদ্দিন আমাদের নিষেধ বাদ্যযন্ত্র ছাড়া আপনি এটা কাওয়ালির মাহফিল করতে পারেন, কিন্তু বেটিন বেটাইন এখানেও করিয়া বেলা উজু এগুলো নাই, এমন হরকত পাইদা হইতে পারে কাওয়ালির মাহফিলও, বহুত বাধা কৈবত হইতে পারে। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যতদিন বাসি আসি দূরে রাখি, ইশক ও মহব্বতের মাহফিলে হাজির বলতো, সামনে যত সফর বাকি রয়েছে যেন আমরা রাখো আল্লাহ, দিনর খেদমতের তৌফিক দিও, সেহেত তন্দুরুস্তি রাখিও, আর এই সব মানুষরে পাক মদিনার সফল হয়ে আর ভগবান শরীফের জিয়ারত নসিব হরি, আল্লাহ যার যে বিমার আছে দূর হরিয়া, জানোর মধ্যে আরাম দেও তনোর মধ্যে আরাম দেও, আল্লাহ এই মাহফিলটি তুমি কবুল আর মঞ্জুর করবে, যত কোশিস করবা এটার লাগি আল্লাহ তন তন দুনিয়া হরাত্রি উজালা হয়ে যাবে, আল্লাহ আমরা দুয়ারে সঈদে কোনায় সমর ছেলে কবুল আর মঞ্জুর করবা, সাল্লাল্লাহু তাআলা আমিন।